কারণ ডেঙ্গুর মশা জমা জলেই হয়, তো সেখান থেকেই প্রকোপটা বাড়ছে। তো দেখা যাক, প্রতি বছরই তো মনে করা হয় যে হবে না, কিন্তু আবার তো শুরু হয়েছে। আমাদের এখানে প্লাস্টিকের ব্যবহার এত বেশি, মেন হচ্ছে চারদিকে জল জমছে, আর অনেকেই কী করে বাড়িতে নানা রকম জায়গায় জল জমিয়ে রাখে, সেটাও একটা কারণ। তো সেগুলো থেকে বলা হচ্ছে, সচেতন করা হচ্ছে, সেটা যদি বাড়ে, সচেতনতা বাড়ে। ডক্টর প্রভাত ভট্টাচার্য যে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, যাতে স্ট্রিট চিলড্রেনদের অসুবিধা না হয়, তারা যাতে প্রোটেক্ট করা যায়, সেই এটা একটা পার্ট অফ দ্য পেশেন্টস ডে। আজকে আমি একটা পেশেন্টস ডে করছি, 1 আগস্ট থেকে প্রতি বছর করবো। পেশেন্ট স্পেশাল ডে, তার পার্ট ইজ এটা ইনিশিয়াল পার্ট। এরপরে ফ্রি ক্লিনিক করবো স্টার্লিংয়ে। প্রতি বছরই হচ্ছে, আমরা প্রতি বছরই আশা করি পরের বছর কম হবে, কিন্তু কম হচ্ছে না। এবছর এখনও মারাত্মক লেভেলে সবে শুরু হয়েছে, দেখা যাক, আশা করবো যে হবে না। সবাই সচেতন হচ্ছে, চেষ্টা করছে যাতে জমা জলটাকে সরিয়ে দিতে বা অন্যভাবে ইনসেক্টিসাইড হেল্প দিচ্ছে। তো আশা করছি হবে না, কিন্তু আরও সচেতন হওয়া দরকার এবং অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করা দরকার, সচেতনতা বৃদ্ধি করা দরকার। সেটা কোথায় আর হবে না, তাই রোগীদের মধ্যে সূচনা দেয়, চাইছেন ডক্টর খুব ডাক্তার নিয়েই চাইছেন যে মশা